আজ রোববার 11 জুলাই 2021 ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন জাতীয় দৈনিকের গুরুত্বপূর্ণ খবর নিয়ে রেডিও টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি হাসিব বিল্লাহ। যুগান্তরের প্রধান শিরোনাম, রূপগঞ্জে অগ্নিকাণ্ড, লাশ পেতে 3 সপ্তাহের অপেক্ষা, থামছে না কান্নার আওয়াজ। পত্রিকাটির আরেকটি খবর, নাজুক অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, অগ্নি ঝুঁকিতে 90% প্রতিষ্ঠান ও স্থাপনা। এর বিস্তারিত খবরে বলা হয়েছে, দেশের বহুতল ভবন, প্রতিষ্ঠান ও স্থাপনার অগ্নি নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে, ফলে ছোট অগ্নিকাণ্ডের ঘটনাগুলো সময়মতো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এতে বড় বিপর্যয় ঘটছে। অগ্নি নির্বাপন ও উদ্ধারকারী সংস্থা ফায়ার সার্ভিসের জরিপ বিশ্লেষণ করে পাওয়া গেছে এমন তথ্য। সেখানে বলা হয়েছে, 90.35% স্থাপনা অগ্নি ঝুঁকিতে রয়েছে, যার মধ্যে অতি ঝুঁকিপূর্ণ রয়েছে 22.79%। পত্রিকাটির আরেকটি খবর, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে লাগামহীন দুর্নীতি। খবরটিতে বলা হয়েছে, দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নানা ধরনের দুর্নীতি ও অনিয়ম চলছে বলে অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের জমি কেনায় অনিয়মের অভিযোগের মামলা চলছে, আছে ভর্তি বাণিজ্যের অভিযোগ, এছাড়া সাধারণ তহবিল থেকে ট্রাস্টিদের আর্থিক সুবিধা ও সিটিং অ্যালাউন্সের নামে মোটা অঙ্কের অর্থ গ্রহণ ও বিদেশ ভ্রমণের ঘটনা তদন্ত করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন UGC। একটি অনুমতি নিয়ে চালানো হচ্ছে একাধিক প্রোগ্রাম, বিশ্ববিদ্যালয়ের টাকায় কেনা বিলাসবহুল গাড়ি ব্যবহার করছেন ট্রাস্টি বোর্ডের একাধিক সদস্য। প্রধানমন্ত্রী স্বাক্ষর জাল করে কোষাধ্যক্ষ নিয়োগের ঘটনায় মামলা পর্যন্ত হয়েছে। তাদের পছন্দের ব্যক্তিকে উপ উপাচার্য পদে নিয়োগ দেননি চ্যান্সেলর, এ পদে যাকে নিয়োগ দেওয়া হয়েছিল তাকে যোগদানে বাধা দেওয়ার ঘটনাও আছে। সমকালের প্রধান শিরোনাম, রূপগঞ্জ ট্র্যাজেডি, ওরা এখন সংখ্যা, কবে লাশ পাবো, মর্গের সামনে স্বজনের আকুতি। একই বিষয়ে পত্রিকাটির আরেকটি খবর, অনিয়মে ভরা ভবন, হত্যা মামলায় কারখানা মালিক হাসেম সহ 8 জন রিমান্ডে। পত্রিকাটির আরেকটি খবর, ইভ্যালির দেনা ছাড়িয়ে যাবে 10,000 কোটি টাকা। এর বিস্তারিত খবরে বলা হয়েছে, ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রকৃত দেনার পরিমাণ 10,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। বেপরোয়া ব্যবসার কারণে প্রতিষ্ঠান কার্যক্রম শুরুর 1.5 বছরের মাথায় 6,000 কোটি টাকা দেনার মুখোমুখি হয়। এরপর গত 1 বছরে তাদের সর্বমোট দেনা দাঁড়িয়েছে 10,000 কোটি টাকার বেশি। ব্যক্তিস্বার্থ ও অর্থ সাশ্রয়ের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়াই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। ইভ্যালি সংশ্লিষ্ট গোপন সূত্রে তথ্য জানা গেছে। সূত্র জানায়, আকর্ষণীয় অফার দিয়ে কম মূল্যে পণ্য বিক্রির নামে সারা দেশের লাখ লাখ গ্রাহকের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে এই পরিমাণ অর্থ। বাণিজ্য মন্ত্রণালয়ের এক তদন্ত প্রতিবেদনে ব্যক্তি ও মার্চেন্ট পর্যায়ের গ্রাহকদের কাছে ইভ্যালির দেনার পরিমাণ 338 কোটি টাকা, এ অর্থ আত্মসাত করে তাদের ব্যাংক হিসাব থেকে সরিয়ে ফেলা হয়েছে বলে মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রথম আলোর একটি খবর, নাটোর সদর হাসপাতাল, ঠিকাদারের কারণে আটকে আছে হাসপাতালের কাজ। 6তলা ভবন নির্মাণের কাজ 3.5 বছরেও কাজ শেষ করতে পারেননি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ঠিকাদার মীর আমিরুল ইসলাম। আরেকটি খবরে পত্রিকাটি বলছে, মুন্সীগঞ্জ গজারিয়া ফেরিঘাট, রেস্তোরাঁ বানাতে যুবলীগ নেতার ভাইয়ের নদী দখল। BIWTA বলছে, নদীর তীরে কোনো রকম দখল, ভরাট বা স্থাপনার কাজ করা যাবে না, এ বিষয়ে উচ্চ আদালতের স্পষ্ট নির্দেশনা রয়েছে। আরেকটি খবরে পত্রিকাটি বলছে, পদ্মায় পানি বাড়ছে, ভাঙনের শঙ্কা। খবরটিতে বলা হয়েছে, পদ্মা নদীতে ক্রমাগত পানি বাড়ছে। গত 1 সপ্তাহে শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে এই নদীর পানি বৃদ্ধি পেয়েছে 50 সেন্টিমিটার। পানি বাড়তে থাকায় নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা ও ভাঙন শুরুর আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড পাউবো। এই ছিল আজকের সংবাদ সংকলন।